हेलो ট্রেডারস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আমাদের এখন ব্যালেন্স একটু কমে গেছে, কারণ আমি সবসময় যে ভিডিওগুলো করি, আগের দিন ভিডিও করি, পরদিন আপলোড করি, এটা হচ্ছে আমার ভিডিওর যে একটা নর্মাল যে ডিউরেশন এরকমই থাকে। সো গতকালকে রাতে আমি মানে চিন্তা করলাম যে যেহেতু আমি কথা দিয়েছি প্রত্যেক দিন ভিডিও আপলোড করবো, রাতে আমি আনঅ্যাভেলেবল ছিলাম, ঢাকার বাইরে ছিলাম, অ্যান্ড সকালে আসার কথা ছিল, সকালে এসেও গেছি, বাট রাতে ভাবলাম যে একটা মোবাইল থেকে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড করে দিই। সো আপনাদের যে আমি মানা করি মোবাইল থেকে ট্রেড করবেন না, মোবাইল থেকে যখন আমি ফার্স্ট ট্রেডটা প্লেস করি আমরা একটা লুজিং ট্রেড পেয়েছিলাম, এরপর আমার একটা উইনিং ট্রেড পেয়ে আমরা অফ করে রাখি, এবং ওই ভিডিওটা আমি আর দিচ্ছি না। আমি আজকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি সো দ্যাট আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ আসলে কিভাবে করতেছি। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। অ্যান্ড আমরা দেখেন এখানে খুব সুন্দর একটা উইনিং ট্রেড পাওয়ার কথা ছিল। দেখেন এইখানে আমাদের একটা এক্সট্রিম রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, এইখানে মার্কেট টাচ করে নিচে ক্লোজ হয়েছে, ইন্ডিকেটিং যে সেলার মার্কেটকে টেক ওভার করতে চায়। এবং এর আগে আমাদের কি ছিল, সেলার ছিল, সবকিছু ঠিক থাকার পর আমরা লুজ করছি। কেন? কারণ আমাদের সম্ভবত এখানে কোনো এভিডেন্স ছিল না। হ্যাঁ এভিডেন্সও ছিল, এভিডেন্সও ছিল, সো আমাদের এখানে এভিডেন্সও ছিল, কিন্তু এটা লুজ করার কারণটা কি বলেন তো? দেখেন সিম্পল, আমি জাস্ট বুঝাই দিই আগে, তারপর ট্রেড নিব, নো প্রবলেম। দেখেন এখানে আমরা পাইছি কি, দুইটা জিনিস পাইছি। আমাদের রুলসগুলো কি ছিল? প্রথম রুলস ছিল অলওয়েজ গো উইথ দ্য ট্রেন্ড, ট্রেন্ড ইজ আপ। প্রথম রুলসে আমরা ব্রেক করতে চাইতেছিলাম যে আমরা অপোজিট ডিরেকশন থেকে ট্রেড খুঁজতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের প্রথম ভুল। দ্বিতীয় ভুল কি? দ্বিতীয় ভুল হচ্ছে মানে অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়ে বলতেছে ভাইয়া আমি এরকম একটা মার্কেটের স্ট্রাকচার সেভ করে রাখবো, একে রাখবো, স্ক্রিনশট দিয়ে রাখবো, ছবি তুলে রাখবো, এরকম যখন আসবো তখন আমি ট্রেড করবো। আমি বললাম যে না, এভাবে হয় না, কারণ আপনি আপনাকে আমি বলতেছি যে ভাইয়া আপনাকে ডাইনামিক হইতে হবে, আপনি আবার একইভাবে ট্রাই করতেছেন, আমি এরকম একটা ছবি তুলে রাখবো, এরকম একটা মার্কেট স্ট্রাকচার নিয়ে রাখবো, এভাবে হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত হবে না, মানে আই এম সো সরি। কারণ কি দেখেন রুলস গুলো হচ্ছে অনেকগুলো, আপনি কি করতেছেন, আপনি রুলস গুলো মাথায় না ঢুকায়ে আপনি এরকম একটা মার্কেট স্ট্রাকচার নিয়ে রাখতেছেন, যেটা আমি উইন করছিলাম ওরকম কিছু আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতেছিলেন। তো ভুলটা কোথায় কোথায় হয়, প্রথমেই আমাদের এগেইনস্ট দ্য ট্রেন্ড হয়ে গেছে, এটা ভুল। দ্বিতীয়ত হচ্ছে এই ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল, আমরা চাচ্ছিলাম সেলারের জন্য যাওয়ার যাইতে, কিন্তু এটা একটা বিগ ক্যান্ডেল প্রবলেম। আরেকটা হচ্ছে এইখানে আরো কি প্রবলেম, আমরা আর আর তো মনে আছে আরেকটা আমাদের ইয়া ছিল যে উইক ক্যান্ডেল হইতে হবে, উইক ক্যান্ডেল। আমরা আমাদের রুলস এর মধ্যে বলেছিলাম যে সাইকোলজি থাকতে হবে, এরপর উইক ক্যান্ডেল থাকতে হবে, দিস ইজ নট আ উইক ক্যান্ডেল, রাইট, ইটস এ স্ট্রং ক্যান্ডেল। সো অনেকগুলো ভুল এখানে আমাদের, আমাদের রুলস এর চারটার মধ্যে তিনটা ভুল এখানে হয়ে গেছে অলরেডি, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু সুন্দর, রাইট, স্ট্রাকচার সুন্দর। শুধুমাত্র স্ট্রাকচার দেখে ট্রেড করবেন, শুধুমাত্র একটা ক্যান্ডেল দেখে ট্রেড করবেন, এইভাবে প্রফিট করা সম্ভব না। আপনি একটা দুইটা ট্রেড হয়তো ভালোই ভালো, কপাল ভালো থাকলে প্রফিট করে ফেলতে পারেন, বাট এইভাবে মানে আগানো সম্ভব নয়। ওকে সো আসেন এবার আমরা হচ্ছে ট্রেডিংটা শুরু করি। অ্যান্ড আমাদের হাতে এখন উপরে যে লেভেলটা আছে, যদিও এটা এক্সট্রিম লেভেল, কিন্তু এগেইনস্ট দ্য ট্রেন্ড হয়ে যাবে যদি আমরা অপোজিট ডিরেকশনে ট্রেড নেওয়ার ট্রাই করি। বাট অ্যাজ ইউ ক্যান অ্যাজ ইউ নো অলরেডি যে আমরা ট্রেন্ডের সাথেই ট্রেড করবো, সো আমরা একটা ব্রেকআউটের জন্য ওয়েট করবো ফার্স্ট। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা একটু দেখে নিই এটার এভিডেন্স আছে কি না, এটারও এভিডেন্স আছে, যথেষ্ট পরিমাণ এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি। আমি যদি কাউন্ট করে দেখাই, এইখানে মার্কেট ঘুরে গেছে, এইখানে মার্কেট ঘুরে গেছে, এইখানেও মার্কেট ঘুরে গেছে, তিনটা এভিডেন্স পাইছি। এই যে এখান থেকে মার্কেট টাচ করে উপরে চলে গেছে, চারটা এভিডেন্স পাইছি। তারপর হচ্ছে এইখানে মার্কেট সুন্দরভাবে কাজ করছে, পাঁচটা এভিডেন্স পাইছি, এত এভিডেন্স লাগে না। ওকে আমাদের দুটা চারটা এভিডেন্স হইলেই হয়ে যায়। আচ্ছা সো এইটা যেহেতু পাইছি, আমরা এখানে একটা বেল অন করে রাখতেছি। আজকে অনেকে বলতেছে ভাইয়া রিয়েল মার্কেটে ট্রেড করেন, আসলে আজকে শনিবার, আজকে রিয়েল মার্কেটে ট্রেড হবে না, এক্সট্রিমলি সরি, আমরা আরও কিছু মার্কেট নেই। রিয়েল মার্কেট যখন অন হবে তখন ডেফিনেটলি আই উইল ট্রেড অন রিয়েল মার্কেট। সো এখানে আমি পাচ্ছি না, আমি পাচ্ছি একদম নিচের এইটাই, সো এটাই আমি টেনে রাখতেছি। আবারও বলি যারা ট্রেডিংয়ে আসতে চান ডাইনামিক হইতে হবে, ট্রেডিংটা হচ্ছে জিনিয়াসদের জন্য, রাইট, মানে এটা বলতে পারেন যে ভাই মানে
আপনি পারেন এই জন্য আমাদের এভাবে বলতেছেন, না 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 অ্যাকচুয়ালি না, ট্রেডিংটা সত্যি সত্যি জিনিয়াসদের জন্য, আদারওয়াইজ সম্ভব হবে না। আপনি যদি মানে এমন কিছু ভাবেন যে এটাকে এমনি আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিব, এরকম হলেই একদম হুবহু এরকম হইলেই ট্রেড করবো, আমি তাহলে করবোই না। এরকম হওয়ার পরও যে লস হইলো, কেন হইলো, এটা তো আমি বলে দিলাম, রাইট, অনেকগুলো কারণ দেখাই দিলাম। আমাদের রুলসগুলো ফিক্স থেকে ভিডিওগুলো আগে দেখেন, 100 দিনে একটা 100টা ভিডিও দিব এমনি এমনি বলি নাই। ইট রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস, আপনার অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। মাত্র ভিডিও গেছে 4টা না 5টা, এখনই যদি আপনারা শুরু করেন ট্রেডিং করা রিয়েল মার্কেটে, তাহলে কিন্তু আপনারা লস করবেন, আপনারা আগে শিখেন। ওকে, সো আমাদের এইখানে নিচের দিকেও কিছু আছে, আমি একটু নিচের দিকে টানি। এই লেভেলটাও স্ট্রং, আবার এই লেভেলটাও স্ট্রং। আচ্ছা, এই লেভেলটা আমাদের ডাবল এভিডেন্স অলরেডি আছে, এরপর এখানে একটা এভিডেন্স আছে, এরপরে এইখানে মার্কেট আর যখনই আসছে, দেখেন এই লাইনটা কাছাকাছি যখনই মার্কেট আসছে শ্যাডো দেওয়া শুরু করছে, উপর থেকেও নিচ থেকেও। সো ভালো জায়গা না হলে এরকম হইতো না। আচ্ছা, এরপর আর ফাইনাল এভিডেন্স হচ্ছে এইটা, এই এত বড় মার্কেটকে এই লাইনটাই থামাইছিল। সো এটাই ছিল আমাদের এভিডেন্স। সো এই লাইনটা আমরা রাখতেছি অ্যান্ড আরও মার্কেট অন করে রাখি, সো দ্যাট আমরা বুঝতে পারি সব কিছু বা দ্রুত ট্রেড নিতে পারি। অ্যান্ড এইখানে আমাদের এভিডেন্স হচ্ছে এই দিকে, ইয়াপ, এইটা হচ্ছে আমাদের লাইন। এই লাইনটাকে আমরা একটু মার্ক করে রাখি, এভিডেন্স এখানেই আছে দুই জায়গায়, আর যদি থাকে আমি একটু পিছনে ঘুরে দেখা ট্রাই করি। ওকে, সো এখানেও এভিডেন্স আছে এবং আমি লাইনটাও টেনে রাখছি, নিচের লাইনটাও টেনে রাখি, সো দ্যাট আমরা আরো ক্লিয়ার থাকতে পারি বা দ্রুত ট্রেড পাই। ওকে, এইখানেও আমরা পেয়ে গেছি এভিডেন্স। আমি দেখেন মার্কেটে ঢুকে আগে থেকে রিড করে রাখছি, ওরকম কিছু না, আপনাদের সামনে সব করতেছি, মার্কেটে ঢুকা থেকে শুরু করে লাইন টানা থেকে শুরু করে এভরিথিং সবই আপনাদের সামনে করতেছি। এইখানে এভিডেন্স একটা আছে, এখান থেকে একটা বাই ট্রেড অন করতে চাই, আমি অলরেডি ট্রেডটা দূরে প্লেস করে ফেলছি। এখানে বাই ট্রেড কেন অন করতে চাই, আচ্ছা আরেকটা ট্রেড আমি প্লেস করে দিই এখানে, কারণ উপরে ট্রেডটা আমার দূরে পড়েছে। কেন ট্রেড প্লেস করলাম বলে দিই, ফার্স্ট অফ অল আমাদের কি আছে, ট্রেন্ড উপরের দিকে আছে, ক্লিয়ার, উপরের দিকে ট্রেন্ড আছে। সেকেন্ড কি আছে, আমাদের কি কি দরকার ছিল ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করব, এক, দুই হচ্ছে আমরা এক্সট্রিম এসএনআর পয়েন্ট খুঁজব, দুই, তিন হচ্ছে এভিডেন্স খুঁজব, তিন, চার হচ্ছে সাইকোলজি খুঁজব, পাঁচ হচ্ছে আমাদের কনফার্মেশন লাগবে বা মানে উইক ক্যান্ডেল লাগবে এবং কনফার্মেশন লাগবে। দেখেন আমি উপরেরটা এবং নিচেরটা যদি কম্পেয়ার করি, নিচেরটা উইন হয়েছে, উপরেরটা হয়নি, কারণ উপরেরটা দূরে পড়ে গেছিল। কেন ট্রেডটা প্লেস করলাম চলেন এক্সপ্লেন করি। ওকে, দিস ইজ দ্য লেভেল, রাইট, এভিডেন্স, এই যে এভিডেন্স পাইলাম, এভিডেন্স লেভেলও আছে এভিডেন্সও আছে। সাইকোলজি কি বলে, সাইকোলজি বলে যে এইখানে মার্কেট বড় ক্যান্ডেল হয়ে নিচে নামছে, কিন্তু আমার ট্রেন্ড কি আপ, রাইট, সো আমার ট্রেন্ড যেহেতু আপ, আমি আবারও বলি এক এক জায়গায় মানে এক এক এসএনআর লেভেলে মার্কেট এক এক রকম সাইকোলজি নিয়ে আসে। সো এক এক জায়গায় এক এক রকম যদি আপনি হইতে পারেন, তবেই আপনাকে দ্বারা ট্রেডিং সম্ভব। আপনি যদি এখনও ভেবে থাকেন যে একটা রুলস আমি নিয়ে বসবো, এটা যখন আসবে মার্কেটে তখনই ট্রেড প্লেস করবো, এটা হবে না, ঠিক আছে, ইটস নট গোন ওয়ার্ক। আচ্ছা, সো এখানে সাইকোলজি কি, আমার ট্রেন্ড আপ, আমি জানি আমার ট্রেন্ড আপ, তার মানে মার্কেটে যতই স্ট্রং সেলার আসুক, আমার এসএনআর লেভেল যদি স্ট্রং হয়, এভিডেন্স থাকে, তাহলে এখান থেকে উপরে যাওয়ার কথা। এটা হচ্ছে বেসিক, নাও যেতে পারে আবার যাইতেও পারে। ওকে, সো এটা আমি একটা এভিডেন্স পেলাম, দেখেন মার্কেট টাচ করে উপরে ক্লোজ হয়েছে, মানে কি অলরেডি যেহেতু সেলার মার্কেট, সরি বায়ার মার্কেট অলরেডি, সো মার্কেট টাচ করে উপরে ক্লোজ। আচ্ছা, আমি আগে ট্রেড নেই তারপর এটা এক্সপ্লেন করি। আমাদের মার্কেট কি আপ ট্রেন্ড, উপর থেকে একবার দুইবার তিনবার রিজেক্ট হয়ে নিচে নামছে অলরেডি, সো বুঝতে হবে যে সেলাররা এই লেভেলটার মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। এখানে আমরা অ্যাগেইন সেলার পাচ্ছি, আমরা কি এই ক্যান্ডেলটা হলেই পরের ক্যান্ডেল ট্রেড প্লেস করবো, না, এটা যদি সাইন অফ রিভার্সাল ক্যারি করে তাহলে হয়তো করতে পারি, নট শিওর, আগে ক্যান্ডেলটা ফর্ম হোক তারপরে আমরা ডিসিশন নিব। ফর্ম হয়েছে, আচ্ছা আমরা একটু এখানে লাইনটা টেনে এটা আরেকটু বুঝিয়ে দিই। দেখেন
যেহেতু টাচ করে উপরে ক্লোজ হয়েছে এবং অলরেডি এটা একটা বায়ার মার্কেট, তার মানে বায়াররা অলরেডি অ্যাক্টিভ এবং একটা এসএনআর লেভেল স্ট্রং পাইছে এবং বায়াররা ঢোকার ট্রাই করতেছে। এখন দেখার বিষয় হচ্ছে আগের ক্যান্ডেলও একটা হেলদি বায়ার ক্যান্ডেল ছিল, হেলদি ক্যান্ডেল। সো এই হেলদি ক্যান্ডেলটা দেখার পর আমরা ডিসিশন নিতে পারছি যে হ্যাঁ, এখানে যেহেতু হেলদি বায়ার ছিল, নট অনলি আ বায়ার, জাস্ট একটা ছোট বায়ার ক্যান্ডেল না, ইটস আ হেলদি বায়ার ক্যান্ডেল। সো হেলদি বায়ার ক্যান্ডেল থাকার কারণে আমরা এখানে ডিসিশন ফাইনাল করলাম যে যেহেতু বায়ারদের ট্রেন্ড চলতেছে, আগের ক্যান্ডেলই হেলদি বায়ার ক্যান্ডেল ছিল, এখন আবার এসএনআর লেভেল টাচ করে উপরে ক্লোজ হয়েছে এবং আমি এখানে রিজেকশন পাওয়ার পরেই ট্রেডটা প্লেস করছি, ট্রেডটা উপরে পড়ে গেছিল, আমি নিচে যখন আবার মার্কেট গিয়েছে ট্রেডটা প্লেস করছি। অ্যান্ড ইটস আ গ্রিন ক্যান্ডেল, ইটস আ গ্রিন ক্যান্ডেল, ইটস আ উইনিং ক্যান্ডেল। সো ইয়া, এই জন্যই ট্রেডটা প্লেস করেছিলাম। এবার আসেন এখানে দেখি, এখানে মার্কেট টাচ করে নিচে ক্লোজ হয়েছে, অনেক অনেক কিছু সেলার ছিল এখানে, আপনারা দেখেন এখানে যখন আসছে অনেক নিচে নেমে গেছে, আবার আসছে আবার অনেকটা নিচে নামছে, আবার আসছে আবার অনেকটা নিচে নামছে, আবার আসছে জাস্ট একটা টাচ করছে আবার কতটা নিচে নেমে গেছে। সো ইটস আ গুড লেভেল, সো এখানে আরো আমাদের আসতে পারে। সো লেটস সি অ্যান্ড লেটস ওয়েট, আমাদের এইখানে লাইন টানা ছিল, আমরা এই এই লাইনটাকেও টানতে পারি, আমরা একটু এই লাইনটা টানি, টেনে আমরা একটু এভিডেন্স খুঁজি। আচ্ছা, নিচের লেভেলটা কি এভিডেন্স ছিল? নিচের লেভেলটার কোনো এভিডেন্স ছিল না, নিচের লেভেলটা কি আমি সরাই দিছি না? আমি তো মনে হয় কপি করছিলাম। আচ্ছা যাই হোক, হ্যাঁ ওকে, সো নিচের লেভেলটার কোনো এভিডেন্স নাই, এই জন্য আমরা এইখানের জন্য যেই বেলটা দিয়ে রাখছিলাম ওটা কেটে দিচ্ছি, আর এইখানে আমাদের এভিডেন্স আছে, এই জন্য আমরা এখানে একটা বেল দিয়ে দিচ্ছি। এখানে আমাদের এর আগে মার্কেট এখানে এসে কালার চেঞ্জ করেছিল। ওকে, সো নিচের লেভেলটা আসলে আমরা ব্রেকআউট করার পর মার্কেট রিটেস্ট করতে যাবে যখন, তখন নিব, এর আগে নিব না। আর এই লেভেলটাই ওই যে উপরের যে লেভেলটা কই, উপরের যে লেভেলটা, এই লেভেলটা আসলেই আমরা ট্রেড প্লেস করতে পারি। ওকে, সো নিচের লেভেলে যখন আসবে মার্কেট, এই এই মার্কেটটা আসতে পারে, আসুক, আসলে আমরা নিব, নো প্রবলেম। অ্যান্ড আরেকটা মার্কেট নিয়ে নিই, বিডিটির মার্কেট। এই মার্কেটটা এই এই লেভেলটা স্ট্রং ছিল অনেক, সো এই লেভেল থেকে আমরা ট্রেড প্লেস করতে পারতাম, বাট আমরা মার্কেটে অ্যাভেলেবল ছিলাম না, এই জন্য আমরা এই লেভেলটা ট্রেড প্লেস করতে পারি নাই, বাট ইটস ওকে, নো প্রবলেম। এভরি জেপিওয়াই চলে আসছে, ওকে ওকে, দ্যাটস অ্যাকচুয়ালি নাইস। আমাদের মার্কেট কি আপ ট্রেন্ড মার্কেট, এই মার্কেট একটু আগে ট্রেড প্লেস করলাম, রাইট, আপ ট্রেন্ড মার্কেট ছিল, এখন মার্কেটে সেলারদের অনেক ডমিনেন্স, এটা অ্যাকচুয়ালি অ্যাবনর্মাল ক্যান্ডেল, ইটস অ্যাবনর্মাল ক্যান্ডেল। সো অ্যাবনর্মাল ক্যান্ডেল হলে আমরা ট্রেড প্লেস করি না, সো আমরা অ্যাভয়েড করতেছি এই এই মার্কেটটা। অ্যাবনর্মাল ক্যান্ডেল হলে আমরা ট্রেড প্লেস করবো না। অ্যাবনর্মাল ক্যান্ডেল কেমনে বুঝবো? আমার যে ক্যান্ডেলটার সাইজ, আগের 10-15 ক্যান্ডেলের মধ্যে যদি এইরকম সাইজের ক্যান্ডেল পাই, তাহলেও আমরা এটাকে নর্মাল ক্যান্ডেল হিসেবে নিব। প্লাস এটা একটা শেপ ক্যান্ডেল, দেখেন কোনো হেড নেই, কোনো টেল নেই, একটা শেপ ক্যান্ডেল, উপরে শ্যাডো নেই, নিচে শ্যাডো নেই, তার মানে এটা একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল কনফার্মড। ওকে, সো ট্রেড প্লেস করবো না এইসব, এই ধরনের ক্যান্ডেলে মার্কেটের রুলস মানে না, সো আমরা আমাদের রুলসে ফিক্সড থাকবো, ক্লিয়ার, আমরা একদম আমাদের রুলসে ফিক্সড থাকবো। মার্কেট আবার উপরে যাওয়ার ট্রাই করতেছে, আমরা একটু বিডিটির মার্কেটটা দেখে আসি। ওকে, এই লেভেলটা কি ভালো লেভেল ছিল কি না একটু দেখে আসি। ইয়া, এই লেভেলটা একটা ভালো লেভেলই ছিল, আমরা এই লেভেলটাও টানি, দিস লেভেল, এই লেভেলটাই এখানে কাজ করতেছে। সো আরেকবার কি আমরা টাচ করলে কন্ট্রাক্ট তো করছেই, কনফার্মেশন নিয়ে নিই আমরা, হ্যাঁ, কারণ এটা কাজ করতেছে অলরেডি, চলুন ট্রেডটা প্লেস করে দিলাম। এখন দেখেন এইখানে কেন ট্রেড প্লেস করলাম, আমরা এইখানে একটা লেভেল টানছি, যেটাকে মানে আমরা আগে দেখছি যে এইখানে কিছু একটা আছে, এই কিছু একটা কোথা থেকে ধরতেছে এটা আগে আমার দেখতে হবে, রাইট, অনেক বেশি ছেড়ে পাচ্ছি, কিছু একটা কোত থেকে ধরতেছে এটা খোঁজার জন্য আমরা একটু পিছনে গেলাম, দেখলাম এখানে একটা ভালো লাইন ছিল, এখানে এভিডেন্স আছে, পিছনে এভিডেন্স নাই, বাট সামনের দিকে অনেকগুলো এভিডেন্স আছে এবং এই লেভেলটাকে মার্কেট অনেক বেশি রেসপেক্ট দিচ্ছে, অনেক বেশি। সো যখনই কনফার্মেশন পাইলাম ট্রেড প্লেস করে দিলাম। আমাদের নোটিফিকেশন কোথায় আসছিল? এখানে আসছিল,
নাকি অন্য কোনো মার্কেট আসছিল একটু দেখে আসি। আচ্ছা এইখানে আসছিল, আবার মার্কেট আবার আসছে। চলেন মার্কেট আবার যখন টাচ করবে, ওয়েট এটাই টাচ করুক, টাচ করুক, আরেকটু উপরে, আরেকটু উপরে মানে চেঞ্জ করে ফেলি, আরেকটু উপরে যাক, এ লেভেলে টাচ করুক, সাইকোলজিটা বলবো। ওকে টাচ, এখন একটা ডাউন লাগবে, একটা রেড ক্যান্ডেল, নো রেড ক্যান্ডেল, ও রেড ক্যান্ডেল হয়েছিল বাট আমাদের টাইম মতো আমরা পাইনি, আমাদের যে টাইম ওই টাইমের মধ্যে আমরা পাইনি, অন্য মার্কেট যেখানে আসছিল। আচ্ছা এখানে টাচ করে ফেলছিল, এটা কি আমাদের, হ্যাঁ এভিডেন্স ছিল বাট না, এইখানে আমরা কেন টেক প্লেস করবো না, কারণ এইটা বিশেষ করে ট্রাভেল করেনি। এই যে লাইনটা আমরা টানছি এখানে টাচ করে মার্কেট অনেকটা নিচে নামে যাওয়ার কথা ছিল না, ওই কাজটা হয়নি। বাট এইখানে একটা সাইন অফ রিভার্সালের মতো দেখা যাচ্ছে, আমি একটু দেখি মার্কেট যদি, না 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 এখন আর না, এখন আর না। সো এখানে কনফার্মেশন ছিল, ট্রেড করলে উইন হইতাম বাট আমাদের টাইম মতো কনফার্মেশনটা আসে নাই, এই জন্য আমরা ট্রেড প্লেস করি না। আমরা রিস্ক না নিয়ে কেমনে ট্রেড প্লেস করা যায় সেটাই বোঝার ট্রাই করতেছিলাম। এইখানে ট্রেডটা প্লেস করছিলাম আমরা একটু আগেই, আমাদের এই যে লাস্ট যে ট্রেডটা, এটা আমরা এই এই ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করেছিলাম, মানে ইট ওয়াজ আ উইনিং ট্রেড। কেন ট্রেড প্লেস করছি সেটাও বলে দিছি, এক এক এসএনএল লেভেলে এক এক রকম সাইকোলজি। সো আমরা যখন উইক ক্যান্ডেল দেখতেছিলাম, সেলাররা ট্রাই করতেছিল অনেক বেশি, এতভাবে বায়াররা পুশ করতেছিল, আমরা ট্রেন্ডের সাথেই ছিলাম, এত জোরে সোরে বায়াররা পুশ করতেছিল, আমরা জাস্ট আমি জাস্ট খুঁজতেছিলাম যে কোথা থেকে এত বায়ার আসতেছে, এখানে কোনো লেভেল আছে কিনা স্ট্রং। সো এখানে যখন এই লেভেলটা পাইলাম আমি, এই লেভেলটা এখানে এভিডেন্স আছে বেশ কয়েকটা, এরপর এখান থেকে দেখলাম যে প্রচণ্ড পুশ করতেছে বায়াররা, যখনই পাইলাম কনফার্মেশন সুন্দর করে একটা ট্রেড প্লেস করে দিলাম। সো তিনটা ট্রেড প্লেস করলাম আজকে, দুইটা সরি, একটা তো এটা তো একই জায়গা, একই মার্কেটে একই জায়গায় ট্রেড প্লেস করছি এইখানে, বাট এখন একটা করলাম, দুইটা ট্রেড প্লেস করলাম, আরেকটা ট্রাই করি, আরেকটা ট্রাই করি, না হইলে অফ করে দিব। আচ্ছা এইখানে একটু আমি একটু দেখে আসি আগে, এখানে একটা ট্রেড প্লেস করতে পারি, কেন করলাম, ইটস আ কনফার্মেশন রাইট, দিস ইজ আ কনফার্মেশন। এখানে অ্যাকচুয়ালি ট্রেডটা মানে একটু রিস্কি, কেন বললাম, আমি একটু আগেই বলছি যে এইটা একটা ভালো লেভেল না, এটার লেভেলটা আছে এবং এভিডেন্সও আছে কিন্তু এইখান থেকে মার্কেট খুব একটা ট্রাভেল করে নাই, যেহেতু ট্রাভেল করে নাই এই জন্য এটা একটা ভালো লেভেল না। ওকে বাট আমরা ট্রেড প্লেস করে দিচ্ছি কারণ ইটস আ ব্রেকআউট, ব্রেকআউট হওয়ার পর আমরা একটা কনফার্মেশন পেয়ে ট্রেড প্লেস করে দিছি, ইটস গোনা বি আ লুজিং ট্রেড, নো প্রবলেম, উইনিং লুজিং থাকবে, আমরা আমাদের উইনিং রেশিওটাকে মানে মোর দেন 80% রাখার ট্রাই করব। ওকে মোর দেন 80% হইলে আমাদের উইনিং রেশিওটা আমরা প্রফিটেবল থাকতে পারবো অলওয়েজ। সো ইয়া আমরা, এবং আমরা এখানে মার্টিংগেলও করব না রাইট, আমরা এই $50 বাড়াবো না কমাবো না, আমরা এই স্ট্রিটেই অলওয়েজ রাখবো এবং আমরা দেখবো যে কতটা আগাতে পারি। সো এইটা আমাদের জন্য একটা কি লেসন, যে আমরা যখন এসএনএল লেভেল মার্কেট মাত্র ফর্ম হচ্ছে, এক্সট্রিম এখনো হয় নাই, ওই লেভেলগুলো আমরা টানবো না। সো এটা একটা ভুল ট্রেড ছিল, ভুল না ধরেন এটা রাইট ট্রেডই ছিল বাট আমাদের এসএনএল লেভেলটা গুড ছিল না। সো ইয়া দ্যাটস ইট, অ্যান্ড দেখি এখানে একটা ব্রেকআউট হচ্ছে, ব্রেকআউট হলে ডেফিনেটলি ট্রেড প্লেস করবো কারণ ইটস আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট মানে যদি উপরের দিকে ব্রেকআউট হয় মানে আমরা ট্রেন্ডের সাথে ট্রেড প্লেস করবো, অ্যান্ড ইটস ইট শুড বি আ উইনিং ট্রেড। মার্কেটে অনেক সেলার ছিল, এই সেলারগুলোকে মানে ওভারটেক করে বায়াররা অনেক বেশি ইনভেস্ট করছে বলেই মার্কেট এত বড় একটা ক্যান্ডেল হচ্ছে, অ্যান্ড ইয়া মার্কেট যদি এখন নিচে নামে এই লেভেলে টাচ করে ডেফিনেটলি উই উইল গো ফর বায়ার্স ডেফিনেটলি। এবং আমরা মার্টিংগেল করবো না, আমরা $700 থেকে শুরু করছিলাম, এখন আমাদের $1,029 আছে, আমরা আস্তে আস্তে আগাবো, এই ব্যালেন্সটাকে দেখি আমি কত দূর টানতে পারি, লেটস সি। মার্কেট নিচে নামার আর সম্ভাবনা নাই, দেখি আমরা আরেকটা ট্রেড নিয়ে অফ করে দিব ইনশাল্লাহ, লেটস সি আমরা যত ভালো এক্সপ্লেন করতে পারি আমরা করব, করে আমরা আমাদের আজকের মতো সেশনটা অফ করব। আমরা পারলে আরো কিছু মার্কেট নিয়ে নিব, এখানে মার্কেট খুব বুস্ট করতেছে উপরের দিকে, উপরে গিয়ে কিছু থাকে একটু দেখে আসি আমি, এইখানে একটা ভালো লেভেল ছিল which has been broken। আচ্ছা আমরা আরেকটা মার্কেট নিয়ে নিই, আজকে খুব ট্রেন্ডি মার্কেট পাচ্ছি,
ওখানে কিছু নাই, আরেকটা মার্কেট পাকিস্তানি। ইয়া এইখানে এই মাত্র একটা ভালো লেভেল ব্রেকআউট হয়েছে, আমরা একটু লেভেল টানি, টানার পর দেখি এভিডেন্স আছে কিনা, যদি না থাকে আমরা ট্রেড প্লেস করবো না। লেভেল আছে, পিছনে এভিডেন্স, পিছনে এভিডেন্স, পিছনে এভিডেন্স নেই, সামনে সামনে কোনো এভিডেন্স নেই, তার মানে এই লেভেলটা একটা ব্যাড লেভেল, এই লেভেলটা আমরা নিবো না। হ্যাঁ এটা গুড লেভেল, অনেকে আবার মাইন্ড করতে পারে এটা কেমনি ব্যাড লেভেল, এটা গুড লেভেল, কিন্তু আমাদের রুলস আমরা মেনে চলব। ওকে, আমাদের রুলস আমরা কখনোই ভাঙবো না, দিস ইজ দ্য রিজন যে আমরা এই ট্রেডটা নিই নেই। ওকে, সো উপরে যে লেভেলটা একদম পিক যে লেভেলটা, এই লেভেলটা একটু ড্র করি। হ্যাঁ ড্র করা হয়েছে, এভিডেন্স 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 নো এভিডেন্স, সো এভিডেন্স নাই, এবং এটাও ইজিলি ব্রেকআউট হয়ে গেছিল, লেভেল ওয়াজ পিক, বাট উই উইল নট ট্রেড ওভার দেয়ার। আমরা চাইলে এখানে একটা বাই ট্রেড প্লেস করতে পারি, কিন্তু আমাদের রুলসে যেহেতু নাই সেহেতু আমরা এটা করব না। এটা উইন হইতে পারে, লুজ হইতে পারে, যেটা ইচ্ছা হোক, কিন্তু আমরা আমাদের রুলস ব্রেক করব না। সো ইয়া লেটস সি লেটস সি অ্যাজ ইউ ক্যান সি, আমি যেটা বলছিলাম যে এই লেভেলটা যে আমরা টানছি, আমরা ভাবছিলাম মার্কেট হয়তো অনেকটা নেমে যাবে, তারপর যখন উঠবে তখন ট্রেড প্লেস করবো, বাট একটা দুইটা ক্যান্ডেল নেমেই যখন যেহেতু উঠে গেছে, তার মানে দেখেন ইজিলি ব্রেকআউট হচ্ছে, ইজিলি যা মন চায় হচ্ছে, এই লেভেলটা আর ভালো লেভেল নাই, যেটা টানছিলাম এভিডেন্স ছিল পিছনে, এটা যদি ভালো লেভেল মেক করতো তাহলে ইট শুড বি আ উইনিং ট্রেড, এখানে আমরা উইনিং ট্রেড পাইতাম। ওকে নো প্রবলেম, আমাদের এই লেভেলটা এখনও ভালো লেভেল আছে, আমরা একটু মার্ক করে রাখি, মার্কেট যখন নিচে নামবে তখন আমরা এই লেভেলটা আবার ইউজ করতে পারবো। লেটস সি অ্যান্ড পিছনে কোনো লেভেল আছে, স্ট্রং স্ট্রং লেভেল এইখানে একটা আছে, এভিডেন্সও আছে, লেটস সি এই লেভেলটা টেনে আসি আমরা। লেভেল কি এটা ছিল, এইটা ও একদম উপরটা ছিল, এই লেভেলটা আমরা একটু টানি। ইয়াপ আজকে বেশি ট্রেড প্লেস করতেছি এবং সময়ও দেখতেছি মাত্র 20-22 মিনিট হবে মনে হয়। সো লেটস সি এখানে এক্সট্রিম সেলার্স প্রেশার, আমরা কি অপোজিট ডিরেকশনে যাব, কোনোভাবেই না, অপোজিট ডিরেকশনে আমরা কোনোভাবেই যাব না, ক্লিয়ার? যখন ব্রেকআউট হবে তখন ট্রেড প্লেস করব। ব্রেকআউট ব্রেকআউট নাও, লেট জাস্ট ওয়েট and it's a breakout, but okay, এত ছোট ব্রেকআউট আমি বিলিভ করি না, ইট ক্যান বি এ ফেক ব্রেকআউট, সো না যেহেতু বিলিভ করি না সেহেতু আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ডাউন ট্রেড, এটা কি আসলে এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, এটাকে আমি ট্রেড প্লেস করবো, ট্রেড প্লেস করতে পারবো, কিন্তু আমি এক্সপ্লেন করতে পারবো না, এটা আমি এক্সপ্লেইন না করি। হ্যাঁ জাস্ট ট্রেড প্লেস করলাম, এটা এগেইনস্ট দ্য ট্রেন্ড ট্রেডটা প্লেস করলাম, কিন্তু আই উইল নট এক্সপ্লেইন ইট, অ্যান্ড উইথ দিস ট্রেড আই উইল ক্লোজ টুডেজ ভিডিও, অ্যান্ড ইয়াপ ইটস গোয়িং ডাউন, ইট উইল গো ডাউন। সো ইয়া থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, মার্কেট আমাকে এখন একটু প্যানিক দিচ্ছে, কিন্তু দেখি কি হয়। আজকে আমরা 979-তে ক্লোজ করলাম, 979 থেকে আমরা আবার কন্টিনিউ করব, আজকে সেশনটা একটা ব্যাড সেশন ছিল। অ্যান্ড আপনারা যারা শুধুমাত্র উইনিং ট্রেডই দেখতে আসেন, তারা একটু জাস্ট দেখেন যে সবসময় উইনিং ট্রেড হবে না, আপনাকে একটা টার্গেট রেখে মার্কেট থেকে বের হইতে হবে। অ্যান্ড দিস ইজ ইট, থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আগামীকালকে আবার দেখা হচ্ছে একই টাইমে, আপনারা সবাই থাকবেন, ঠিক 8টা মানে হচ্ছে দ্য ট্রেড থেরাপির টাইম এবং ট্রেড থেরাপির এক্সপ্লেনেশন টাইম, 8টার দিকে সবাই থাকবেন, আমরা আগামীকালকে আরও একবার এই ব্যালেন্সটা নিয়ে, এই হিস্ট্রিটা নিয়ে আবার সামনে আসবো, এবং আমরা দেখবো যে এই ব্যালেন্সটাকে আমরা 1 মাসে 2 মাসে 3 মাসে, সম্ভবত 3 মাস লাগবে, 100 দিন মানে 3 মাস, 3 মাসে আমরা এই ব্যালেন্সটাকে কই নিতে পারি। আমরা 700 দিয়ে শুরু করেছিলাম, স্টিল উই আর প্রফিটেবল, অ্যান্ড ইয়া আমাদের ব্যালেন্স আজকে হিস্ট্রি খারাপ এবং আজকে আমাদের সেশনটা খারাপ গেছে, বাট ইটস ওকে নো প্রবলেম, এবং কিছু কিছু আমাদের ভুলও ছিল,
যেমন আমাদের প্রথম ভুলটা হয়েছিল যে প্রথম টেটটা যে লস হইলো, এটা এটা ছিল হচ্ছে এইখানে এখানে আমরা ডাবল এন্ট্রি করেছিলাম, এটা একটা লস ছিল, নো প্রবলেম। এরপর হচ্ছে আমাদের এই লসটা ইউএসডি বিআরএল না কই এইটা এইটা ছিল হচ্ছে আমাদের এই যে লাইনটা আমরা টেনেছিলাম, এটা আমাদের একটা ভালো লাইন ছিল না। যখন মার্কেট নামতে ছিল বড় ক্যান্ডেল দেখে আমরা ট্রাই করছিলাম যে এখানে একটা লাইন টেনে রাখি, যখন নিচে নামবে তখন হচ্ছে এটা একটা ভালো লেভেল হবে, বাট এটা বেশি দিন বেশিক্ষণ মানে সেলাররা মার্কেটকে ধরে রাখতে পারে নাই, মার্কেট বায়াররা আবার টেক ওভার করে ফেলছে, সো এটা একটা ভালো লেভেল মেকই করে নাই। সো এটা এখানে আমরা ট্রেড নিছি, ইটস আ রং ট্রেড। অ্যান্ড 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 এরপর হচ্ছে এই যে এটা এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল, এটা ভুল হওয়ার কথা ছিল না, বাট ওটিসি মার্কেটকে যেহেতু আমি ট্রাস্ট করি না সেহেতু হয়ে গেছে, বাট ইটস ওকে। আমি এরপর আরও ভালো আরও অ্যাটেনশন মোডে থাকবো ইনশাল্লাহ। সো লজিক্যালি যতগুলো ট্রেড করবেন আপনার উইনিং রেশিও 18 নিচে নামবে না, ঠিক আছে? যত বেশি লজিক্যাল হবেন তত বেশি টিকে থাকবেন, যত বেশি ইললজিক্যাল হবেন তত বেশি আপনার ব্যালেন্স জিরো হবে। আমরা স্টিল প্রফিটেবল আছি স্টিল, এবং এটা প্রফিটেবলই থাকবে। আপনারা দেখবেন এই ব্যালেন্সটা আস্তে আস্তে 2000-3000 হয়ে যাবে এবং আমার ট্রেড সাইজ এড়িয়ে থাকবে। আমার ব্যালেন্স যখন নিয়ারলি 1100-তে পৌঁছাবে, মানে 1000 ক্রস করে 1100-1200-র দিকে যাবে, তখন আমরা এখানে $100 করবো, এর আগে আমরা $50-ই থাকবো। আজকে ভাবছিলাম যে আজকে সেশনটা ক্লোজ করে 100 করে ফেলবো, বাট যেহেতু আজকে সেশনটা ব্যাড ছিল এই জন্য আমরা 50-তেই রাখতেছি। আগামীকালকে সেশনে যদি এটা আর 2-3টা ট্রেড নিতে পারি, তাহলে যদি 1100-তে ক্রস করে তখন আমরা আমাদের এই ব্যালেন্সটাকে 100 করে নেক্সট সেশনগুলো করব। আমরা ইনশাল্লাহ এই ব্যালেন্সটাকে 5000 করব এবং সব কিছু আপনাদের সামনেই করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড আপনারা যারা টেলিগ্রামে জয়েন হতে চান জয়েন হতে পারেন, বারবার এক কথা বলি প্রত্যেক ভিডিওতেই। এবং আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করতে চাইলে নিচের দেওয়া লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করে আমাকে ইনবক্স করলে আপনারা লার্নিং ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনার জানা দরকার, এবং সেই ম্যাটেরিয়াল যা আছে সবগুলো ফ্রিতে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।